তো আমরা এখন কথা বলবো কোডিং ইমপ্লিমেন্টেশন নিয়ে বা আইডিয়াটা কি হবে তো ইনিশিয়ালি এখানে আপনার কাছে কতগুলো আইটেম রয়েছে সেটা আপনি স্ক্যান করে নেবেন সে আপনার কাছে এন নাম্বার হচ্ছে আইটেম রয়েছে তো এন এর ভ্যালু হচ্ছে আপনি স্ক্যান করে নেবেন তো সেই অনুযায়ী হচ্ছে আপনি কম্পেয়ার করে হচ্ছে প্রফিট স্ক্যান করে নেবেন এবং একটা এর মধ্যে রাখবেন ওয়েট স্ক্যান করে নেবেন এবং একটা এর মধ্যে রাখবেন তো পার্ট হচ্ছে আপনি স্ক্যান করে নেবেন এরপরে আমরা কি করি এরপরে সিম্পলি আমরা হচ্ছে প্রফিট বাই ওয়েট রেশিও ক্যালকুলেট করি তো সিম্পল আপনি একটা ফর লুপ চালাবেন এখানে হচ্ছে আপনি ক্যালকুলেট করবেন হচ্ছে রেশিও ক্যালকুলেশন রেশিও কিভাবে আপনি ক্যালকুলেট করবেন এটা सिंपली একটা ফর লুপ চালাবেন ইনিশিয়ালি আই জিরো থেকে শুরু হবে আই লেস দেন আইটেম নিয়েই নিচ্ছেন এবং আই এর বাড়াবেন হচ্ছে আপনি আপনি কি করবেন এই যে রেশিও যে মানে হচ্ছে রেশিও অফ আপনি রাখবেন কি এই প্রত্যেকটা ক্ষেত্রে ফার্স্ট আইটেমের ক্ষেত্রে হচ্ছে যেখানে হচ্ছে ওয়ান আপনি ভাগ দিচ্ছেন থ্রি দিয়ে ভাগ দিচ্ছেন সিম্পলি মানে হচ্ছে আমরা প্রফিট বাই ওয়েট ভাগ দিচ্ছি তো মানে হচ্ছে প্রফিট অফ আই ডিভাইডেড বাই ওয়েট অফ আই তো ফর লুপ ঘোরার পরে হচ্ছে আপনার এই যে অ্যারে এই থার্ড অ্যারেটা হচ্ছে ফোর্থ অ্যারেটা হচ্ছে আপনার এখানে জেনারেট হয়ে যাবে তো এই ক্যালকুলেশন হলো হচ্ছে আমাদের রেশিও মানে এই ভ্যালু গুলো হচ্ছে আমরা ইভ্যালুয়েট করে নিলাম ক্যালকুলেট করে নিলাম আশা করছি বুঝতে পেরেছেন তো এরপরে আমরা কি করব এরপরে সিম্পলি আমাদের যে এই যে আমাদের অ্যারে রেশিও অ্যারে এই অ্যারেটা হচ্ছে আমরা সর্ট করব কারণ কি এখানে রেশিওর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের পার কেজিতে কতটুকু প্রফিট তো এখানে হচ্ছে অফকোর্স যে ভ্যালুটা সব থেকে বেশি বড় সেই তো আমাদের ম্যাক্সিমাম প্রফিট দিচ্ছে তাই না তো ক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা করব এই অ্যারেটাকে হচ্ছে আমরা সর্ট করে নিব এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে এই অ্যারের সাথে সাথে এই অ্যারে অ্যাসোসিয়েটেড যে প্রফিটগুলো রয়েছে বা ওয়েটগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা সর্ট করে একটা সুন্দর একটা অর্ডারে নিয়ে চলে আসবো লাইক হচ্ছে এখানে আমরা কিভাবে সর্টিংটা করব তো এখানে সর্ট করার ক্ষেত্রে হচ্ছে আমরা ইনিশিয়ালি একটা ফর লুপ চালাবো তো ফর আই শুরু হচ্ছে জিরো থেকে আই হচ্ছে নাম্বার অফ আইটেম পর্যন্ত চলবে এবং আই প্লাস প্লাস এবং হচ্ছে এখানে আমরা আরেকটা লুপ চালাবো যার নাম আমরা দিচ্ছি যে একটা ভ্যারিয়েবল দিয়ে এবং যে শুরু হবে হচ্ছে আই প্লাস ওয়ান পজিশন থেকে মানে আই যদি এইটা হয় তো যে হচ্ছে এখান থেকে শুরু হবে এবং ইনিশিয়ালি এই জিরো সাথে হচ্ছে আমরা এই প্রত্যেকটা কম্পেয়ার যদি এমন পাই যেটা হচ্ছে আমাদের এই এলিমেন্ট থেকে বড় তাহলে আমরা করে এবং হচ্ছে আমরা করতে যতক্ষণ পর্যন্ত না আমরা এই পর্যন্ত মানে এন পর্যন্ত না চলে আসি মানে হচ্ছে এন মাইনাস ওয়ান পর্যন্ত অথবা লেস দেন এন পর্যন্ত চলে আসছি তো যে শুরু করছে হচ্ছে আই প্লাস ওয়ান থেকে চলবে হচ্ছে যে লেস দেন এন পর্যন্ত এবং হচ্ছে যে এর আমরা এক এক করে বাড়াবো এরপরে আমরা হচ্ছে চেক করবো ইফ রেশিও অফ আই যে আমাদের যে প্রথম এলিমেন্টটা সেটা কি আমাদের এই পরবর্তী এলিমেন্ট গুলোর থেকে ছোট কি না যদি ছোট হয় তাহলে হচ্ছে আমরা কি করবো সিম্পলি হচ্ছে আমরা সোয়াব করে দিব সোয়াব করবো হচ্ছে রেশিও অফ এর সাথে রেশিও অফ জের সে সিম্পলি যদি আমরা একটা এক্সাম্পল দেখি এখানে আমরা কি করলাম এখানে ছিল মানে হচ্ছে এই যে এই কে হচ্ছে ইন্ডিকেট করছে এবং হচ্ছে জের ভ্যালো কোথায় জের ভ্যালো হচ্ছে আই প্লাস ওয়ান হুইচ মিনস এই জায়গাতে এই পজিশন হচ্ছে জের ভ্যালো রয়েছে এই জায়গায় রয়েছে কি এই জায়গায় রয়েছে হচ্ছে আমাদের আই রাইট তো এখন এই দুইটার মধ্যে আমাদের কম্পেয়ার হচ্ছে তো এখানে আমাদের এই ফার্স্ট রেশিও অফ আই মানে এই ভ্যালুর সাথে এই ভ্যালু আমরা কম্পেয়ার করলাম কেটা কি ছোট বা হচ্ছে আমাদের এই ভ্যালুটা কেটা থেকে বড় না বড় না তো এখানে আসার পরে হচ্ছে আমাদের পর হবে কারণ আমাদের পোস্ট ইনক্রিমেন্ট তাই না তো যে প্লাস পাস মানে হচ্ছে যে এর ভ্যালু এখন এই জায়গা থেকে আসবে এই জায়গাতে এগেইন কম্পেয়ার হবে দেখতে পাচ্ছি এটা ছোট তা মানে ইফ এক্সিকিউট হচ্ছে না একন জের ভ্যালু আমাদের ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হয়ে এখানে আসলো জের ভ্যালু এইখানে জের ভ্যালু আসার পরে এইখানে আমরা চেক করলাম চেক করে কি দেখতে পাচ্ছি এই ভ্যালুটা হচ্ছে ছোট তার মানে হচ্ছে হচ্ছে আমাদের ইফ না সোয়াপিং হচ্ছে না এইখানে আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি এইখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ইয়েস এই এখন করছে রেশিও অফ আই ইস লেস দেন রেশিও অফ জে মানে হচ্ছে এটা ছোট উইচ মিনস আমরা এখন কি করবো এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা জাস্ট সিম্পলি সোয়াপ করে নেব তো সোয়াপ যদি করি মানে হচ্ছে এইট চলে যাবে এই পজিশনে ফাইভ চলে আসবে এই পজিশনে এবং এর সাথে সাথে অ্যাসোসিয়েটেড আমাদের সেম নাম্বার আইটেমের ওয়েট এবং প্রফিট হচ্ছে আমরা সোয়াপ করে নিব মানে হচ্ছে এই ওয়ান এবং এই ওয়ানটা হচ্ছে আমাদের সোয়াপ হয়ে যাবে এবং এইখানে যে এইট রয়েছে এইখানে যে ফাইভ রয়েছে এইটাও হচ্ছে আমাদের সোয়াপ হয়ে যাবে মানে হচ্ছে আমরা এখানে রেশিও অফ আই এর সাথে রেশিও অফ যে তো সোয়াপ করলামই তার সাথে সাথে হচ্ছে আমরা ওয়েট অফ আই এবং ওয়েট অফ জেও সোয়াইপ করে নেব প্রফিট অফ আই এবং প্রফিট অফ জেও হচ্ছে আমরা সোয়াইপ করে নেব তো এখানে সাথে সাথে হচ্ছে আমরা কি করব সোয়াইপ ওয়েট অফ আই এটার সাথে সাথে ওয়েট অফ জে হচ্ছে আমরা সোয়াইপ করে নিব এর সাথে সাথে হচ্ছে আমরা প্রফিট অফ আই এবং হচ্ছে প্রফিট অফ যে এটাও হচ্ছে আমরা সোয়াপ করে নেব আশা করছি বুঝতে পারছেন তো সোয়াপ করা শেষ তার মানে হচ্ছে আমাদের দেখেন নেক্সট কি হবে এই পর্যন্ত আমরা কম্পেয়ার তো করলাম করার পরে লুক ঘুরে কিন্তু কন্ট্রোল যাবে যে প্লাস পাসের কাছে তো হচ্ছে যে ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হয়ে এই জায়গাতে আসবে যে এগেইন এটার সাথে কারণ আমাদের আয়ের ভ্যালু কিন্তু এখনো জিরো মানে এই জায়গাতেই আয় রয়েছে তো এটার সাথে এটা কম্পেয়ার হবে এটা ছোট স্টিল এগেইন হচ্ছে যে এই পজিশনে আসবে তো এটার সাথে এটা কম্পেয়ার হবে মানে হচ্ছে এটা স্ত্রী ছোট এবং হচ্ছে আমাদের এখানে এরপরে কন্ডিশন কিন্তু ফেল হয়ে যাবে কারণ জে এর ভ্যালু এরপরে হবে কত এরপরে হবে হচ্ছে সেভেন এবং এন এর ভ্যালু সেটা সমান হয়ে যাবে তো কন্ডিশন এখানে আমাদের ব্রেক করবে মানে লুপ থেকে বের হয়ে আই প্লাস হবে মানে আই এর ভ্যালু হচ্ছে এখন আবার চেঞ্জ হবে মানে আই আসবে এখন এই পজিশনে তো এইখানে যেটা হচ্ছে কাহিনী এই যে ফার্স্ট স্টেজে এই চলে আসলো এটা হচ্ছে অফকোর্স সর্টের অর্ডারে এখন আছে তো আর হাত দেওয়ার কোনো দরকার নেই নেক্সট গুলো আমরা চেক করবো সেম প্রসিজার ফলো করে মানে আই এখানে থাকবে ইনিশিয়ালি তারপর হচ্ছে যে থাকবে এই পজিশনে তো আমরা কম্পেয়ার করবো এটা ছোট কম্পেয়ার করবো এটা ছোট কম্পেয়ার করছি এইটা এখন বড় মানে হচ্ছে ফাইভ চলে আসবে এই পজিশনে এবং থ্রি পয়েন্ট চলে আসবে হচ্ছে এই পজিশনে এবং অ্যাসোসিয়েটেড ওয়েট যেটা ছিল এই ওয়েট ওয়ান এখানে চলে আসবে থ্রি এইখানে চলে যাবে ফাইভ এখানে চলে আসবে টেন হচ্ছে এখানে চলে যাবে সেম ওয়েথ হচ্ছে সোয়াপ হয়ে যাবে থ্রি থ্রি এই পর্যন্ত আমরা চেক করেছি নেক্সট হচ্ছে থ্রি এর জন্য থ্রি ছোট টু ও ছোট তো নেক্সট সোয়াপ হচ্ছে না তো এগেইন হচ্ছে আমরা আবার সোয়াপ করা শুরু করব বা হচ্ছে এখানে আমাদের আই এর পজিশন ইনক্রিমেন্ট হবে তো আই এর পজিশন ইনক্রিমেন্ট হলে কি হচ্ছে কাহিনী আই এখানে চলে আসছে দেন হচ্ছে আমাদের যে হচ্ছে এই পজিশন থেকে শুরু হবে তো সেইম ওয়েথ হচ্ছে আমরা এখানে কি করব সর্ট করে নিব তো নেক্সট হচ্ছে এখানে আমাদের কি হবে কাহিনী এটা এজ ইট ইজ এই জায়গাতেই থাকবে নেক্সট হচ্ছে এই থ্রি এই জায়গাতে চলে আসবে এভাবে হচ্ছে আমাদের আলটিমেটলি হচ্ছে এই অ্যারেটটা হচ্ছে এই এতটুকুর মাধ্যমে হচ্ছে সর্ট হয়ে যাবে আশা করছে বুঝতে পারছেন তো সর্ট হওয়ার পরে কাহিনী কি আমরা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট ক্যালকুলেট করব তো অলরেডি যেহেতু সর্ট হয়েই গিয়েছে তো প্রথমটা আমরা ইনক্লুড করবো একটা একটা করে হচ্ছে আমরা ইনক্লুড করতে থাকবো সে যদি আমরা দেখি